जय गुरु। नमस्कार बंधुरा, आरेकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। एबछर 2 जून शुक्रवार ज्योष्ठ शुक्ला त्रयोदशी तिथिते पानीहाटीते दंड महोत्सव और मेला। श्री नित्यानंद प्रभु এই তিথিতে দণ্ডোচ্ছলে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে দই চিরা ভোগ মহোৎসবের আয়োজন করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মনীষেনের নিমন্ত্রণে প্রায় প্রতি বছরই এই উৎসবে যান। আজ 18 জুন 1883 আজও সেই দণ্ড মহোৎসব। ঠাকুরের ভক্ত রাম কলকাতা থেকে যে গাড়িতে এসেছিলেন সেই গাড়িতে করেই ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে পেনেটি অর্থাৎ বর্তমানের পানিহাটিতে আনা হলো। সেই গাড়িতে রাখাল মাস্টার মহাশয় রাম ভবনাথ ও আরো দু একজন ভক্তও ছিলেন। গাড়িতে আস্তে আস্তে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টিরষ্টি করতে লাগলেন, কিন্তু পেনেটির মহোৎসবে গাড়ি পৌঁছানো মাত্রই ঠাকুর হঠাৎ গাড়ি থেকে একা নেমে তীর বেগে ছুটতে লাগলেন। নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে গিয়ে ঠাকুর নৃত্য করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন। যাতে পড়ে না যান সেজন্য নবদ্বীপ গোস্বামী তাকে অতি যত্নে ধরে থাকলেন আর ভক্তেরা হরিধ্বনি করে ঠাকুরের চরণে ফুল বাতাসা দিতে লাগলো। ঠাকুর বাহ্যদশায় ফিরে নাম করতে লাগলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে ওই তারা দুভাই এসেছে রে। ঠাকুরের সাথে সবাই উন্মত্তের মতো নাচতে লাগলেন, যেন গৌরনীতাই স্বয়ং প্রকট হয়ে নৃত্য করছেন। পরিক্রমা করতে করতে ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির চত্বরে প্রবেশ করলেন। মুহুর্মুহু হরিনামের ধ্বনি উঠতে লাগলো। পাশে ভাগীরথী নদী দিয়ে যত নৌকা যাতায়াত করছিল তাদের যাত্রীরা অবাক হয়ে এই সমুদ্র গর্জনের মতো হরিধ্বনি শুনতে লাগলো আর তারাও হরিবোল হরিবোল বলতে লাগলো। সকলে ভাবছে ঠাকুর বোধহয় সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ। তারপর ঠাকুর ভক্তদের সঙ্গে মনীষেনের বৈঠকখানায় এসে বসলেন। মনীষেনের পরিবারই প্রতি বছর এই দণ্ড মহোৎসবের আয়োজন করেন এবং তারাই রাধাকৃষ্ণের সেবা করেন। ঠাকুরের প্রসাদ পাওয়া হলে ভক্তরাও প্রসাদ পেতে বসলেন। ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়িয়ে আনন্দ করতে করতে তাদের খাওয়াতে লাগলেন। দুপুরে মনীষেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাইলেন, কিন্তু ঠাকুর বললেন গাড়ি ভাড়া ওরা নেবে কেন, ওরা রোজগার করে। তারপর নবদ্বীপ গোস্বামীকে বললেন ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব প্রেম, এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই। সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। ঠাকুর আরো বললেন তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন, তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি যুদ্ধ করবে না কি বলছো, তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে থামতে পারবে না, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। তিনি তো সর্বভূতেই আছেন, তবে ভক্ত কাকে বলে, যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। তারপর মনীষেন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রণামি দিয়ে এক এক করে বিদায় দিতে লাগলেন, কাউকে 1 টাকা কাউকে 2 টাকা যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে গেলেন। শ্রীরামকৃষ্ণ বললেন আমার টাকা নিতে নাই, কিন্তু মনীষেনও নাছোড় বান্দা। ঠাকুর তখন বললেন যদি দাও তোমার গুরুর দিব্যি। তবুও মনীষেন টাকা দিতে এলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হয়ে মাস্টার মশাইকে বললেন কেমন গো নেব, আজ্ঞে না কোনো মতেই নেবেন না। মাস্টার মহাশয়ের তীব্র আপত্তিতে মনীষেনের লোকেরা তখন আম সন্দেশ কেনবার নাম করে রাখালের হাতে টাকা দিলেন। ঠাকুর মাস্টার মশাইকে বললেন আমি গুরুর দিব্যি দিয়েছি, আমি এখন খালাস, রাখাল নিয়েছে সে এখন বুঝুকগে। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে গাড়িতে গিয়ে বসলেন। গাড়ি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল। জয় ঠাকুর, জয় মা, জয় গুরু।